شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمة الله وبركاته أبو ذبيتي كذا شمودن وجهان কাজা রোজা রাখার ক্ষেত্রে নিয়ম পদ্ধতি এবং প্লাস সেহরি খাওয়ার শেষ সময় কখন আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রসুল্লাহ সেমানে ভাই যদি আপনার কারো রোজা কাজা হয়ে যায় অর্থাৎ আপনি গত রমজানে রোজা রাখতে পারেননি আগামী রমজান আসার আগেই এই ফরজ রোজাগুলি আপনাকে এখন রেখে নিতে হবে আগামী রমজান আসার আগেই প্রায় আর দুই মাসেরও কিছু কম রয়েছে রমজান আসার আগে আপনার এর আগেই কাজা রোজা সব এগুলো আদায় করে নেবেন এবং সেটা একটা হোক দুটা হোক দশটা হোক যে বেশ নারী পুরুষ সবাই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের কাজা হয়েছিল তারা এই সময় আদায় করার চেষ্টা করবেন এবং সেগুলি ফরজ রোজার নেওয়াতেই মানে গত বছরের ফরজ রোজার কাজা এখন আদায় করতেছেন এটা আদায় করতে হবে এই রমজান আসার আগেই এক سهري يوم. الله رب العالمين. القرآن الكريم سورة الله وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر আল্লাহ খাও এবং পান করো যতক্ষণ তোমাদের জন্য মিনাল যতক্ষণ তোমাদের রাতের কালো রেখা দূর হয়ে সাদা রেখার প্রস্ফুটিত হবে না ফজর পর্যন্ত তোমরা খাও এবং পান করো অর্থাৎ ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আপনি খেতে পারবেন পান করতে পারবেন হ্যাঁ এটা হলো এটা নিয়ম এখন এই ফজর কখন হয় আপনি যে এলাকায় থাকেন সেখানে পাঁচটাও হতে পারে হ্যাঁ ফজরের আজান বা তারও আগেও হতে পারে সাড়ে চারটাও হতে পারে হ্যাঁ যে যে এলাকায় অবস্থান করবেন সেই এলাকায় ফজরের আজান অর্থাৎ ফজরের সালাতের জন্য যে আজান হয় এটাকে ফজরের আজান বলে আর মূলত রাতের আজান দুইটি একটা হলো সিঁড়ি খাওয়ার জন্য আজান আর একটা ফজরের আজান যেই সিঁড়ি খাওয়ার জন্য আজান এখনও মক্কা মদিনায় কেউ যদি যান এখনও প্রত্যেক রাতেই এখনও এই ফজরের আজানের আগে আর একটা আজান হয় যেটা যেই আজানের পর এটাকে সোবে হ্যাঁ কাজে বলে এই এই আজানের পর তখন আপনার খাওয়া দাওয়া ইত্যাদি হেলাল কিন্তু যখন ফজরের আজান হয় তখন খাওয়া দাওয়া হারাম অর্থাৎ আর খাওয়া দাওয়া করা যাবে না এর আগেই আপনাকে সেরির কাজ সেরে নিতে হবে তো এক কথায় আপনি যেখানেই অবস্থান করেন সেখানে ফজলের আজারের আগে আপনি খেতে পারবেন এবং আপনি বলেছেন যে সিঁড়ি খেয়ে শোয়া যাবে কি না হ্যাঁ সিঁড়ি খাওয়ার পর কেউ যদি কাইলুলা করেন করলে মানে সরি মানে কেউ যদি একটু বিশ্রাম করেন সইয়ে যান অসুবিধা নাই তবে ফজরের নামাজ যাতে জামাতে পড়া হয় এর দিকে খেয়াল রাখতে হবে তবে নবী করিম সোহাইসাল্লাম তিনি তার একটা বার্সেল এবং তিনি বলতেছিলেন মা আন্না সবে খের মা আজ্জাল ফুতুর ও আখর শহর লোকেরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যদি তারা সূর্য ডুবার সাথে সাথেই ইফতার করে এবং দেরি করে সেহরি খায় দেরি করে সেহরি খায় মানে ফজরের আগ পর্যন্ত ফজরের আগে আপনার সিহরি খাওয়া শেষ করবেন শাহ আবাইকালামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আল্লাহ নবী সাল্লা সাল্লামের এই সিহরি খাওয়ার পর ফজর পর্যন্ত কতটুকু সময় ছিল বলা হয়েছিল যে কাদরা খামসীন আয়া পঞ্চাশটা আয়াত যায় এমন সময় ব্যবধান তো না পাঁচ সাত মিনিট আগেই খাওয়া দাওয়া শেষ করেন আর দেরি করে সিহেরি খাইলে আপনার ক্ষুধা কম লাগবে ফজরের নামাজটা জামাতে পড়তে পারবেন তাহলে আপনার ঘুমে নামাজ খাজা হবে না কিন্তু কেউ যদি বারোটার পরেই হ্যাঁ খেয়ে ঘুমিয়ে যায় হ্যাঁ ঘুমাইলে ঘুমাতে পারে কিন্তু ফজরের সময় ওঠে সাদা তাদাই করতে হবে কিন্তু অনেক ভাই আছে দেখা যায় যে ডিউটিতে তার আটটার সময় ডিউটি এই রাত বারোটা একটার দিকে সিহিরি খেয়েই ঘুমিয়ে গেল এরপরে আটটার সময় উঠলো ফজরের নামাজ পড়লোই না জামাতেও পড়লো না এক মনে সূর্য ওঠার আগেও পড়লো না এটা কখনোই উচিত নয় আশা করে বোঝা গেছে হাজাল আলম আল্লাহ আল্লাহআ নবীন মহম্মদ আসসালাম আলিক